লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমার অনেক বিনিয়োগকারী ভাই বোন আমাকে ডোরিন পাওয়ার এর ব্যাপারে একটা অ্যানালিসিস দিতে বলেছেন। তো যে বিনিয়োগকারী ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছেন, তারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন এই মুহূর্তে, তারা তো দেখছেন, আর যদি কানেক্টেড না থাকেন তাহলে এটা এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল স্টক ইনসাইটস বিডিতে আপলোড করে দিয়ে রাখবো। ইউ ক্যান ভিজিট দি চ্যানেল অ্যান্ড ইউ ক্যান সি দেয়ার। তো আমি শুরুতেই বলে রাখতে চাই, আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার ব্যাপারে পরামর্শ দিই না। আমি শুধুমাত্র শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে বেস করে আমি স্টকটির বর্তমান পজিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। কেনা বেচা বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। উইথ দিস রিজেন্টম্যান, আপনাদের সাথে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতে চাই। জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড কোম্পানির ফান্ডামেন্টাল আসপেক্টগুলোকে আমরা দেখতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির যে এনএভি আছে 47.69 টাকা, কোম্পানিটির 52 দিনের হাইয়েস্ট এবং লোয়েস্ট ছিল হচ্ছে, লোয়েস্ট ছিল 57.30 টাকা এবং হাইয়েস্ট ছিল 95 টাকা। এবং আমাদের আজকের ক্লোজিং প্রাইস ছিল 74.10 টাকা, মানে 10 পয়সা কিছু, 74.10 টাকা। আমরা এখন কোম্পানিটির যে কোয়ার্টার এন্ডিং যে ইপিএস গুলো সেইগুলোকে দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারে আমাদের আর্নিং ছিল 2.83 টাকা এবং সেকেন্ড কোয়ার্টার আর্নিং 2.33 টাকা, একটু আর্নিংটা সামান্য একটু কমেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোম্পানিটি আমাদেরকে গত বছর 12% স্টক ডিভিডেন্ড এবং 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। শেয়ার হোল্ডিং এর পজিশনটা আমরা দেখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানিটি ডিরেক্টররা হোল্ড করছেন 66.61%, আর ইনস্টিটিউশন হোল্ড করছে 18.85% এবং আমাদের পাবলিকের কাছে আছে 14.54%। আমরা গত 30 দিনের এই কোম্পানিটির যে ভলিউম এবং এই কোম্পানিটির যে অ্যাভারেজ প্রাইসটা দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি 74.40 টাকা ছিল অ্যাভারেজ প্রাইস এবং অ্যাভারেজ যে ভলিউমটা ছিল, ভলিউমটা 6,32,630টি শেয়ার। আমরা দেখতে পাচ্ছি আমাদের গত 30 দিনে এই শেয়ারটির মুভমেন্টটা পজিটিভ নেগেটিভ মিলিয়েই হয়েছিল এবং এর যে ভলিউমটা পজিটিভ নেগেটিভ মিলিয়েই ছিল। তো বাট আমাদের একটু লাস্ট ফিউ ডেজ, লাস্ট কিন্তু বেশ কয়েকটা দিন, 5-6টা দিন কিন্তু আমাদের শেয়ারটা কন্টিনিউসলি একটু নিচের দিকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন চলে যাব টেকনিক্যাল চার্টের দিকে চলে যাব। ওকে, আমরা আপনাদের জন্য যে এইখানে যে ইন্ডিকেটরগুলো প্লেস করেছি সেগুলা প্রথমেই বোলিঙ্গার ব্যান্ড সম্পর্কে আমি আলাপ করতে চাই। আপনারা সবাই জানেন যে বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড অ্যান্ড লোয়ার ব্যান্ড অ্যান্ড মাঝখানে যেটা লাল লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের MA20 লাইন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ডটাকে টাচ করার পরে কিন্তু এই আমাদের শেয়ার প্রাইস যে ক্যান্ডেলটা কিন্তু কন্টিনিউসলি গত 4-5 দিন কিন্তু নিচের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইনের যে লাইনটা, দ্যাট ইজ অলসো তার মাথারও নিচের দিকে চলে এসছে এবং আজকের ক্যান্ডেলটা এবং গত দিনের ক্যান্ডেল কিন্তু অনেক বড় হয়েছে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি দিস হ্যাজ একটু ডাউন ট্রেন্ডের শুরু হয়ে গিয়েছে আগের থেকেই। এবং আমার যেটা মনে হচ্ছে সেটা মেবি এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে, কারণ যেহেতু প্রাইস কমেছে প্লাস হচ্ছে তার ভলিউমটা কিন্তু নেগেটিভ ভলিউম, তার নেগেটিভ প্রাইস নেগেটিভ হয়েছে প্লাস ভলিউম বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। সুতরাং এখানে একটু সিগন্যাল আমাদের দেয় যে এখানে কিন্তু একটু বেয়ারিশের দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখবো যে আমাদের আরএসআই ইন্ডিকেটরটি কি দেখাচ্ছে আমাদের। আরএসআই ইন্ডিকেটরটি কিন্তু ডাউন ট্রেন্ডে বেশ একদম খারাপভাবেই কিন্তু নিচের দিকে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। যদিও যেই টেরিটরিকে আমি ব্যক্তিগতভাবে বুলিশ হিসাবে কনসিডার করে থাকি যে টেরিটরিটা, বাট স্টিল টেরিটরি বুলিশ হলো, বাট দিস মুভমেন্ট অফ দ্য আরএসআই, যে আরএসআই যে রেখাটা এমনভাবে মুভমেন্ট করছে, এই মুভমেন্টটা কিন্তু আমাদের জন্য ডেফিনেট ইট শোজ দ্যাট দিস এই শেয়ারটির কিন্তু যে উপরের দিকে যাওয়ার যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটা দ্যাট হ্যাজ লস্ট এবং তার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা দেখবো আমাদের ম্যাকডি ইন্ডিকেটরটা আমাদেরকে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি ইন্ডিকেটরটা কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি দুইটা একই জায়গায় ছিল, বাট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের ম্যাকডি ইন্ডিকেটরটি উপরের দিক থেকে কিন্তু কার্ভ হয়ে আমাদের সিগনাল যে লাইনটা সেই লাইনটাই কিন্তু টাচ করেছে এবং যেভাবে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি সেই কার্ভটা কিন্তু মনে হচ্ছে যে ইট উইল গো ফার্দার ডাউন, তার মানে আরও নিচের দিকে যাবে যেটা আমার মনে হচ্ছে আমার কাছে। আমরা এখন দেখতে চেষ্টা করব যে
অন্য একটা ইন্ডিকেটর প্লেস করব আপনাদের সাথে। আমি দেখি আমরা মুভিং এভারেজ চ্যানেলটাকে আমরা একটু প্রেস করে দেখি। আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজ চ্যানেলের এটা কিন্তু ডাউন, যে চ্যানেলের যে সবচেয়ে নিচের যে যে লাইনটা, সেই মুভিং এভারেজ লাইনটাকে প্রায় টাচ করে ফেলেছে। তো হুইচ এগেন ইজ এ নেগেটিভ সিগনাল আমাদের জন্য, একটু কিন্তু নেগেটিভ সিগনাল। আমরা আরও একটা ইন্ডিকেটার এখানে প্লেস করার চেষ্টা করব, দেখি সেই ইন্ডিকেটারটি আমাদেরকে কি দেখাচ্ছে। বাট অ্যাজ ফার এস দি ফান্ডামেন্টাল ইজ কনসার্ন, ইপিএস ইজ কনসার্ন, আর্নিং ইজ কনসার্ন, পি ইজ কনসার্ন এবং ডিভিডেন্ড ইজ কনসার্ন, এই স্টকটি কিন্তু আমাদের আমাদের জন্য একটা ভালো স্টক। দ্যাট ইউ ক্যান অল অফ ইউ নো, আপনারা সবাই জানেন যেটা ফান্ডামেন্টালি অনেক ভালো একটা স্ট্রং শেয়ার, ভালো শেয়ার, আমাদেরকে অনেক ভালো ডিভিডেন্ডও দিয়ে থাকে। সুতরাং যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে, যদিও আমাদের যে ইচিমুখো ক্লাউডটা দেখতে পাচ্ছি, ক্লাউডের উপরেই তার অবস্থান দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা একটু ইটস এ গুড সাইন, বাট এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে সেটা মনে হচ্ছে ফার্দার ইট উইল কাম ফার্দার ডাউন। ওকে, তো আমরা এখানে অ্যাজ পার দি ইচিমুখো ক্লাউডের থেকে আমরা যে এর যে সাপোর্টটা যেটা পাচ্ছি, সেটা সেই সাপোর্ট লেভেলটা কিন্তু 69.2 আমাদের সেই সাপোর্টটা, ইচিমুখো ক্লাউডের ফার্স্ট সাপোর্ট। Then the second support will be this 68.6 level এসে আমাদের পরবর্তী সাপোর্টটা হবে ইচিমুখো ক্লাউডের বেসিসে। আচ্ছা, এখন আমরা চলে যাব, দেখি আমরা এমনি ক্যান্ডেলগুলোর প্যাটার্ন দেখে আসি যে কোন আমাদের কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্সগুলো আছে, আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমরা আমাদের ইমিডিয়েট যে সাপোর্টটা আমি দেখতে পাচ্ছি, সেই সাপোর্টটা কিন্তু 72 লেভেলে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে একটা সাপোর্ট। তো এই সাপোর্টকে যদি ব্রেক হয়, এই সাপোর্ট 72 লেভেলের সাপোর্ট যদি ব্রেক হয়, তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তী সাপোর্ট আমাদের চলে আসতে হবে। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ 70.20 এই লেভেল। বাট যদি এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু প্রবাবলি এইটা এখানে চলে আসার সম্ভাবনা অনেক বেশি, 68.30 লেভেলে চলে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কিন্তু কারণ এই এই জায়গা থেকে আমরা কিন্তু মুভ করে গিয়েছি, তো তার পরবর্তী সাপোর্টটা খুবই ক্লোজ সাপোর্ট এবং খুব একটা বেশি স্ট্রং সাপোর্ট এটা বলা যাবে না। কারণ এখানে গিয়ে তো এই সাপোর্ট থেকে তারা উপরের দিকে প্রাইস যা গিয়ে এখানে গিয়ে কিন্তু আবার এখানে রেজিস্ট্যান্স পেয়ে ফিরে এসেছিল। তো সুতরাং আমাদেরকে মেবি হয়তো উই মাইট কাম ডাউন টু দিস যদি এই ট্রেনটা কন্টিনিউ করে। তো সুতরাং আমরা আর রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখার চেষ্টা করি। আসলে এখন আমাদেরকে সাপোর্টটাই প্রথম আমাদের বেশি জরুরি, কারণ বেশি সাপোর্টটা কোথায় গিয়ে সাপোর্টটা পাবো তার উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সগুলো। আর যদি কোনো কারণে এখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমাদের পরবর্তী এগেন রেজিস্ট্যান্স ইজ হিয়ার, আমাদের 79.40 লেভেলে আমাদের রেজিস্ট্যান্স আছে। তো লেট আস ফাইন্ড ফার্স্ট দি সাপোর্ট, আমাদের সাপোর্টটা আমরা আগে স্টকটি আমাদের সাপোর্টে আসুক, তারপরে আমরা পরবর্তীতে আমাদের রেজিস্ট্যান্স নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। তো এখন যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমাকে এই শেয়ারটির অ্যানালিসিস দিতে বলেছিলেন, হয়তো আমার এই অ্যানালিসিস থেকে তো আপনারা আপনাদের একটা গাইডলাইন পেতে পারেন যে অ্যাজ টু হোয়াট শুড ইউ ডু উইথ দিস স্টক, অথবা যারা পজিশন নেননি এখনো, অথবা যারা পজিশন নিয়ে আছেন তারা কি কাজ করতে হবে, সেটা কিন্তু আপনারা তো একটু গাইডলাইন পাবেন। তো আমার মনে হয় বেটার যারা আমরা পজিশন যারা নেওয়ার জন্য অ্যানালিসিসটা দেওয়ার জন্য যারা আপনারা বলেছেন, তাদেরকে আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, আমার লেট আস সি আপ টু হোয়াট সাপোর্ট ইট গোস, যে সাপোর্ট পর্যন্ত গিয়ে আমরা সাপোর্টটা পাই, সেখানে গিয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে আমরা কি করব। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরাই আপনারা যারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, তারা যদি আমার চ্যানেলের যে অ্যানালিসিসগুলো আমরা দিয়ে থাকি, আমি আপনাদেরকে বরাবর বলে থাকি যে আমি প্রতিদিন আপনাদের আপনাদের অ্যানালিসিসগুলো দেওয়ার জন্য, প্লাস আমার অ্যানালিসিস করতে গিয়ে আমি প্রতিদিন শিখছি। তো সুতরাং আপনাদের এনকারেজমেন্ট, আপনাদের কমেন্ট, আপনাদের আপনাদের যে সমস্ত সাজেশন, অ্যাডভাইস এবং আপনাদের কোয়ারিজগুলো কিন্তু আমাদের জন্য একটা ইন্সপিরেশন। আপনারা প্লিজ ডু শেয়ার ইউর কমেন্টস, ডু শেয়ার দি চ্যানেল, ডু সাবস্ক্রাইব দি চ্যানেল, সো দ্যাট অন্যান্য যারা বিনিয়োগকারী ভাই বোন আছেন তারাও উপকৃত হতে পারেন। উদ্দেশ্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যতক্ষণ আমার সাথে ছিলেন।